हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल हेल्थ टिप्स सिकबा। बंधु बांधवी सकल, आज डाइजेस्टिव एंजाइम सिरपर विषय आलोचना करिम। आपनलके स्क्रीन धुनिया कोई देखी आसे एग्लोजाइम सिरप, बहुत पुरानी कंपनी है। की कंपोजिशन दिया हुआ, की असुविधा हमें खा पार क्या साइड इफेक्ट आसे निकी, कंपनी प्राइस गोटे मैं विदम्बा आलोचना करिम। আপনাদের স্কিপ নকরাক আরম্ভণির শেষলক ভিডিওটি চাব। মই ইকবাল হোসেন, কমিউনিটি মেডিকেল সার্ভিস এন্ড এসেনশিয়াল ডাক ট্রেনার। বন্ধু সকল, এগ্লোজাইম সিরাপ বহুত পুরনি কোম্পানির ভাল কোম্পানি, এগ্লোমেট কোম্পানি বনাইছে। আর এটা বটলত 200 ml আছে, তার মূল্য হল 94.60 টাকা। যিকোনো ফার্মাসিত সহজে পাই যাব, অনলাইনত পার্চেস করিব পারিব। এগ্লোজাইম সিরাপত দুটাই কম্পোজিশন দিয়া হয়েছে, ফাঙ্গাল ডাইস্টেস 50 mg 5 ml কন্টেন্সত, আর পেপসিন 10 mg 5 ml কন্টেন্সত। এগ্লোজাইম সিরাপ ডাইজেস্টিভ এনজাইম হয়, অর্থাৎ হজমের ঔষধ হয়। যে সকল ব্যক্তির কিবা খাদ্যবস্তু খোৱাৰ ফলত হজম নহয়, পেটত গ্যাস হয়ে যায়, পেট ফুলা ফুলা লাগে, পেট ডাট হয়ে যায়, পেটত বিষ হয়ে থাকে, সেই সকল ব্যক্তিয়ে খাব পাৰিব। যে সকল ব্যক্তি বাহিৰত থকা কিছুমান খাদ্য বস্তু, জাংক ফুড, তেলজাতীয় খাদ্য, চর্বিজাতীয় খাদ্য, বজা পোলা আদি কৰি খোৱাৰ ফলত পেটত গেছ হৈ যায়, হজম নহয়, পেট ডাট ডাট লাগে, পেট ফুলা ফুলা লাগে, কেতিয়াবা বমিৰ ভাব হয়, পায়খানা ক্লিয়ার নহয়, তেনেকুৱা সমস্যা থকা ব্যক্তিসকলে এগ্লোজাইম সিরাপ খাব পাৰিব। এগ্লোজাইম সিরাপ এক কথাত গলে এটা ভাল ডাইজেস্টিভ এনজাইম হয়, হজমের ঔষধ হয়। আর এগ্লোজাইম সিরাপ খালে বিশেষ কোনো সাইড ইফেক্ট নকরে, বিশেষ কোনো ক্ষতি নকরে, 5 বছরের একেবারে বৃদ্ধলৈকে খাব পারিব। এগ্লোজাইম সিরাপ 5 বছরের 10 বছরের 5 ml কই 2 বা 3 বার ইমিডিয়েট আফটার মিল, অর্থাৎ খোৱাৰ লগে লগে খালে ভাল রেজাল্ট। 10 বছরের 20 বছরের 7 ml কই ডেইলি 2 বা 3 বার খোৱার লগে লগে খালে ভাল। 20 বছরের একেবারে বৃদ্ধলৈকে 10 ml কই 2 বা 3 বার খোৱার লগে লগে জাস্ট আফটার মিল, 5 দিন 7 দিন 10 দিন লৈকে খাব পাৰিব। এগ্লোজাইম সিরাপ খোৱাৰ পিছত বিশেষ কোনো সাইড ইফেক্ট দেখা নাযায়, বিশেষ কোনো ক্ষতি নকৰে। এগ্লোজাইম সিরাপ কেতিয়াবা খোৱাৰ পিছত শরীরত এলার্জি হব পাৰে, খজুৱতি হব পাৰে, বা পাতলা পায়খানা হব পাৰে। যদি এনেকুৱা হয়, খোৱা বন্ধ কৰি এজন চিকিৎসকৰ পৰামৰ্শ কৰিব। এগ্লোজাইম সিরাপ প্ৰেগনেন্সি থকা মহিলাসকলেও খাব পাৰিব, ডায়াবেটিছ থকা ৰোগীসকলে নাখাব, কাৰণ চুগাৰ ফ্ৰী নহয়। বেলেগ কোনো ঔষধ খাই আছে বা বেলেগ কোনো বেমাৰত ভুগি আছে, সেই সকল ব্যক্তিয়ে এগ্লোজাইম সিরাপ নাখাব, এজন চিকিৎসকৰ পৰামৰ্শ কৰি খাব। এগ্লোজাইম সিরাপৰ ৰিভিউ এইখিনি। আশা কৰোঁ আপোনালোকৰ ভাল লাগিছে। যদি মোৰ ভিডিও ভাল লাগে, প্লিজ লাইক কৰিব, কমেন্ট কৰিব, আৰু বন্ধু বান্ধৱ সকলে শ্বেয়াৰ কৰিব। আজিৰ ভিডিও ইমানেই, সকলো ভাল থাকক, ধন্যবাদ।